বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো এই যে নূপুরগুলো আমাদের পায়ে পড়ে পড়ে কালো হয়ে গেছে, তো এগুলো কিভাবে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ এর যে ঘাঁচ ঘাঁচগুলো রয়েছে কতটা কালো হয়ে গেছে দেখো তো। একদম দোকান থেকে কিনে আনার মতন, নতুনের মতন করে তুলবো। তো দেখো, আমার সাথে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে একটা বাটিও বসিয়ে দিয়েছি, তো ওতে একটু জল নেবো। তো বাটিটা গরম হয়ে গিয়েছিল, তার জন্য এই আওয়াজটা হলো। তো চলো, আর এতে নেব একটু ডিটারজেন্ট পাউডার। তো আমি সানলাইট নিচ্ছি, তোমরা চাইলে তোমাদের বাড়িতে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারো। আর এই যে নেব একটু বেকিং সোডা, সকলের বাড়িতেই আছে। আর নেব একটু ভিনিগার। তোমরা একদম সরাসরি দেখতেই পাচ্ছ যে আমি জাল করে নিচ্ছি, আর এটা এটা যতক্ষণ না ফোটে ততক্ষণ একটু আমাদের ওয়েট করে থাকতে হবে, তারপর আমি এই নূপুরটা দিয়ে দেব। আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এই যে নূপুরগুলো দিয়ে দিলাম এই পানির মধ্যে। তো এটা এখন আমি জাল করে নেব। দেখতেই পাচ্ছ এখনও যেমন নোংরা তেমন আছে, তো একটু সময় লাগবে, 5 মিনিট ধরে জাল করে নিতে হবে। দেখো কালোটা কালোই এখনও আছে। পাঁচ মিনিট ধরে আমি জালটা করে নেব। পানিটা ফুটতে শুরু করে দিয়েছে, তো ময়লাও সব বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ কালারটা জলে চেঞ্জ হয়ে গেছে। সঠিক মাত্রায় জাল করে নিতে হবে, দেখতেই পেলে আমার গ্যাসটা জ্বলেছিল, ফুটে গিয়েছিল। তো এইভাবে আঁচটা কম রেখে তো জাল করতে হবে। তো দেখতেই পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে 5 মিনিট জাল করে নিতে হবে, ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। 5 মিনিট ধরে জাল করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ জলের কালার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। নূপুরটাকে আর আরেকটু ঘষা মাজা করতে হবে, শুধু এতটুকু করলেই হবে না। তো নূপুরে যতটা নোংরা ছিল ততটা উঠে এসেছে, দেখতেই পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখনও তোমরা চাইলে ফোটাতে পারো, আমি এর অন্য প্রসেসে যেতে চলেছি। দেখতেই পেলে 5 মিনিট ধরে জাল করতে এই এমন পরিষ্কার হয়েছে, তো জলের কালারটা বদলে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো আমি এটাকে আরেকটা অন্যভাবে পরিষ্কার করে দেখাবো। যাদের নূপুরে অনেকটা কালো ভাব আছে, জলটা তো ভীষণ গরম, তার জন্যই কাঁটা চামচে তুলছি, তাদেরকে এই দুটো প্রসেসই মেনে চলতে হবে। উঠেছে অনেকটা দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু এখনও উঠবে। এখন আমি একটু টুথপেস্ট নিয়ে নেব, তোমরা যে কোনো মানের নিতে পারো, আমার বাড়িতে যা ছিল আমি তাই নিয়েছি। আর একটা ব্রাশ নেব, তোমরা এর বদলে শ্যাম্পু ব্যবহার করতে পারো। তো এই যে জলের কালারটা দেখতে পাচ্ছ, নূপুরের যে জলটা ভীষণ গরম, যে ময়লাটা ছিল তার 80% উঠে গেছে। তো এখন বাকি যেটা আছে সেটাই তুলে তোমাদেরকে দেখাবো। একদম সরাসরি দেখাচ্ছি, ভিডিও স্কিপ না করে। আর তোমরা দেখো তোমরা বাড়িতে কিভাবে নূপুর পরিষ্কার করো সেটা আমাকে জানিও, আমিও সেইভাবে করব। আর আমি যেইভাবে করেছি আমার পরিষ্কার হয়েছে, তো আমি সেইভাবেই দেখাচ্ছি, আর এটা আমার জানা ছিল। তোমরা এর বদলে শ্যাম্পু ব্যবহার করতে পারো, আগেই বললাম। তো আমার কাছে টুথপেস্ট মনে হয়েছে বেস্ট, তাই আমি এটা করলাম।
কতটা ময়লা আছে দেখতেই পাচ্ছে, এই যে বেরিয়েছে। তো এইভাবে ঘষা দিতে হবে, ঘষা দেওয়ার ফলে দেখো কতটা ময়লা এর কোনায় কোনায় আছে দেখতেই পাচ্ছো তোমরা। এইভাবে 1-2 মিনিট ঘষা দিতে হবে। তো যাদের নপুর যেমন কালো সেই অনুযায়ী ঘষাটা দিতে হবে, কারোর অল্পতে ওই প্রক্রিয়াটা করেই হয়ে যায়, আর যাদের ওঠে না তাদের জন্য এই সুব্যবস্থা। একদম সরাসরি তোমরা দেখতে পাচ্ছ, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো। আমি কিন্তু যতক্ষণ ধরে ঘষা দিয়েছি ততক্ষণ ধরেই তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার তোমাদেরকে ধুয়ে দেখাবো। এই যে পাত্রে ছিল সেই পাত্রটার জলটা এখন বদলে একটা প্লেন জল এনেছি, তো এখন আমি ধুয়ে দেখাবো ঠিক কতটা ময়লা ছিল। কালারটা দেখেছো জলের? একদম দোকান থেকে কিনে আনা নতুনের মতন হয়ে গেছে, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। দেখো ঠিক দোকানের মতো যে এতটা নতুন হতে পারে আমার এটা কল্পনা ছিল না। দাঁড়াও বাটিটা সরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ক্লিন হয়েছে তোমরা নিজেরাই দেখো। দোকান থেকে আমাকে যখন এই নূপুরটা দেওয়া হয়েছিল তো ঠিক সেম সেরকম পরিষ্কার হয়েছে, এটা আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। তো দেখো আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, মানে এতটা ক্লিন হতে পারে সত্যি অবিশ্বাস্য। দেখতে পেয়েছো রূপটা কেমন চকচক করছে? আর এই যে পিছন দিকটা, তোর বলার কোনো ভাষাই নেই, সাধারণ পরিষ্কার হয়েছে আমার মনে হয়েছে। তোমাদের মতামত তো জানাতেই হবে, কারণ আমি আমি যখন অন্যভাবে পরিষ্কার করেছি এতটাও ডিপ ক্লিন করতে পারিনি। তো দেখেছো রূপটা কেমন চকচক করছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার। পুরো একদম নতুনের মতো চকচক করছে, লাইট মারছে দেখো। কিন্তু আজকে কোনো আকাশে রোদ নেই, মেঘলা তাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের আশেপাশের বন্ধুদের মাঝে শেয়ার করো, তাদেরও উপকারে আসবে, তোমাদেরও উপকারে আসবে। তো আমার এই ভিডিওটি শেয়ার করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক